রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বক্তব্যকে দেশের জন্য আশঙ্কাজনক দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠেছে, আজকে বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর লড়াইয়ে একটি ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হতে চলেছে, আর এই জন্য বর্তমান সরকারকে দায়ী করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি পূর্বক সমাবেশে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন। এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদের সঞ্চালনায় সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের হেলেন জেরিন খান, রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আর্লি, ইয়াসমিন আরা হক, শাম্মী আক্তার, সাবিনা ইয়াসমিন, নাইবা ইউসুফ, রুমা আক্তার সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। আমরা বলছি যে একটা নিরপেক্ষ নেতৃত্ব সরকারের নির্বাচন হতে হবে এবং সেটা হওয়ার জন্য তাদেরকে পদত্যাগ করে সেই নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, নতুন নির্বাচন পরিচালনা করতে হবে। জনগণের বিশেষ করে আমাদের মা বোনদের বিদ্যালয় থেকে গেছে, আজকে জিনিসপত্রের দাম চার হাজার তেল লবণ থেকে শুরু করে ওষুধ প্রত্যেকটা জিনিসের দাম এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে মহিলারা তারা হিমশিম কাটছেন সরকার পরিচালনা করছে। বিদ্যুতের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, তা পথ খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা আবার বলি যে ডেঙ্গু এখন একটা মহামারী হিসেবে দেখা দিয়েছে।